40 লক্ষ টাকা আত্মসাৎ করেছে সংঘের নেত্রী, এই অভিযোগে বিক্ষোভ গ্রুপের মহিলা সদস্যদের। ঘটনাটি ঘটেছে সোমবার দৌলতাবাদ থানার ছয়ঘুরি পঞ্চায়েতে। সোমবার টাকা ফেরতের দাবিতে সংঘের মহিলারা ছয়ঘুরি পঞ্চায়েতের গেটের সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। চল্লিশ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সংঘের নেত্রী, এই অভিযোগে বিক্ষোভ গ্রুপের মহিলা সদস্যদের। ঘটনাটি ঘটেছে সোমবার দৌলতাবাদ থানা ছয়ঘুরি পঞ্চায়েতে। অভিযোগ, ছয়ঘুরি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে গ্রুপের মহিলাদের থেকে টাকা সংগ্রহ করে আত্মসাৎ করেছে ছয়ঘুরি অঞ্চল সংঘের নেত্রী রেহেনা বিবি সহ আরও চারজন। সোমবার টাকা ফেরতের দাবিতে সংঘের মহিলারা ছয়ঘুরি পঞ্চায়েতের গেটের সামনে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। সকলকে লোন বাবদ দিত, এখন আর লোন বাবদ দিচ্ছে খুব কম, যেগুলো দিয়ে আছে সেগুলো উঠুক সেটা বলছে, আর বলছে কি বাদ বাকি টাকা ওরা আপন আপন নিজেরা যত পেরেছে ভাগ ভাগ করে নিয়ে নিয়েছে। সবাই প্রায় 40 লক্ষ টাকা কাছাকাছি আছে, আর এখন আপাতত 12 লাখ টাকার কাছাকাছি ওরা তুলে নিয়েছে। সিএসপির মেয়েরা এবং সভানেত্রী মেয়েরা, নাম 320টা গোষ্ঠী, 320টা গোষ্ঠীর মেয়ের টাকা। তাই আমরা সোমবারে এসছি, যদি ওরা পারে আমাকে সময় এনে দিতে তাই এনে দিবে, হিসাব তো পারে তো আমি হিসাব আমাকে বুঝিয়ে দিবে, আমরা হিসাব নিব, না হলে আমরা কোন অন্য ব্যবস্থা নিব, অন্য ব্যবস্থা নিব। এক বিক্ষোভকারী জানান, আমাদের গোষ্ঠীর টাকা কোন রকম হিসাব আমাদেরকে দেয়া হয় না, অথচ আমাদের টাকা আমাদের অ্যাকাউন্টে না থেকে কিভাবে অন্য গোষ্ঠীর অ্যাকাউন্টে গেল? কত টাকা সুদ হচ্ছে আমাদের? 1.5 লাখ টাকা জমা আছে আমাদের অ্যাকাউন্টে, ওই টাকাটাও তুলতে দেয় না। তাহলে কত টাকা আছে না আছে, কত টাকা সুদ হয় না হয়, আবার ওগুলো তো আমাদের জানা নাই। কিন্তু ওরা জায়গা কিনেছে, শেয়ার কিনে 1100 টাকা করে নিয়ে ওরা জায়গা কিনেছে। কোথায় জায়গা কিনেছে, কোথায় কি করে আমাদের শেয়ার কিনেছে? তাহলে আমাদেরকে তো ওগুলো হিসাব দিতে না, আমরা হিসাব চাই। পারভেনা বিবি বলেন, সংঘে প্রতি মাসে যে মিটিং হওয়ার কথা তাও হতো না, আমরা সমস্ত টাকার হিসাব চাই, আমাদের টাকা দিয়ে যে জায়গা কেনা হয়েছে তার সমস্ত হিসাব আমাদের দিতে হবে বলে জানান তিনি। গ্রুপের মাথার উপর যে টাকা আছে সেই সব টাকা পয়সা কোনো আমাদেরকে হিসাব লিখাস কিছুই দেয় না, অথচ বাইরের অ্যাকাউন্টে কেন আমাদের এই সমবায় থেকে টাকা গেল ছেলেদের অ্যাকাউন্টে? কদিন সরের কথা আসছে তুলেছে ঝুমপা, কত টাকা নিয়েছে আমাদেরকে তো বলি নাইনি, কত টাকা নিয়েছে আমাদের তো টাকার কোনো হিসাব দিতে দেয়নি। আমরা চাইছি যে কত টাকা আমাদের ফান্ডে আছে, আমাদের জায়গা কিনা হয়েছে, সেই জায়গার আমাদের হলো যে কি কার নামে হয়েছে, আমরা 2 টাকা করে সঙ্গে টাকা দিতাম সেই টাকার কোন জায়গা রেখেছে, আমরা 1100 টাকা করে শেয়ার কিনা আছে সেই টাকা আমাদের কি করছে না করছে, আমরা এটা সম্পূর্ণটা আমরা জানতে চাই। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই, আমরা পড়াই না আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদা ও দমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। আমাদের বিএড ও ডিএলএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786 ও 9733052266।